কুমিল্লার চান্দিনায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা করে নিজেই হত্যার নাটক সাজিয়েছে সুলেমান। তার মেয়ে সালমাকে হত্যার দায়ে নিজের ভাতিজাদের বিরুদ্ধে একটি হত্যা মামলাও দায়ের করে সুলেমান। তবে পুলিশের তদন্তে উঠে আসে সালমাকে হত্যা করেছে তার বাবা সুলেমান ও তার সহযোগীরা। গলায় আঘাত নিয়ে সুলেমান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। আটক করা হয়েছে তার সহযোগী আরও দুজনকে। আজ বৃহস্পতিবার কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছে অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ। তিনি জানান, চান্দিনার বসন্তপুর এলাকায় সুলেমান মিয়ার সাথে তার ভাতিজা শাহজালাল ও শাহা কামালের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ ও মামলা রয়েছে। গত 1 অক্টোবর ভাতিজাদের ফাঁসাতে আরও কয়েকজনের সহযোগিতায় নিজের মেয়েকে শ্বাসরোধ ও হাত পায়ে ধারালো অস্ত্রের আঘাত করে পুকুরে ফেলে দেয়। পরে 2 অক্টোবর স্থানীয়দের খবরে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরের দিন সুলেমানের গলায় আঘাত দেখিয়ে তাকে হত্যা করার চেষ্টা হয়েছে বলেও নাটক সাজায়। পুলিশ জানায়, সালমা হত্যার ঘটনায় তার বাবা সুলেমানের উকিল শ্বশুর আব্দুর রহমান ও বন্ধু খলিলকে গ্রেপ্তার করা হয়েছে। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সাতজনকে পেয়েছি, এবং সাতজনের কথাই তারা স্বীকার করেছে, এবং বাবা চাচা আপন চাচা তারা উকিল শ্বশুর রহমানিত এরা মিলেই মূলত এই পুরো ঘটনা। এই ঘটনার সবচেয়ে বড় যে দিকটি সেটা হচ্ছে, এরকম ঘটনা তো হয় কিন্তু এত নির্মম হয় না। তো আমরা কিন্তু সেই দিনই